আমি চিকিৎসক। এই দুর্গা মূর্তি করতে আমার মোটামুটি লেগে যায় 3-4 মাস, এটা নিয়ে 8 বছর প্রায়। বাড়ির কালী প্রতিমাও করতে থাকি, এটা তো ভালোবাসার কাজ, পুজো পাগলই বলতে পারেন। আমি চিকিৎসক, আমি নিজেকে শিল্পী বলে একবারও দাবি করি না, পুজো পাগলই বলতে পারেন। এই দুর্গা মূর্তি করতে আমার মোটামুটি লেগে যায় 3-4 মাস, এইবার 4 মাস হয়েছে। সাধারণত আমি রথযাত্রার থেকে শুরু করে দিই, তো রথযাত্রার থেকে দুর্গা পুজো অবধি এই পুরো টাইমটা ধরে ধীরে ধীরে আমার কাজ চলতে থাকে। যেহেতু আমার বাড়ি বাড়ার সাথে আর পুরুলিয়াতে হচ্ছে পোস্টেড আছি, দুর্গা মূর্তি আমি করছি এটা নিয়ে 8 বছর প্রায়। ছোটবেলা থেকে মোটামুটি বানাতাম মূর্তি টুকটাক, তখন তো অত ভালো পারতাম না কিছু। যখন ক্লাস 6-7 থাকি তখন থেকেই আস্তে আস্তে বাড়ির কালী প্রতিমাও করতে থাকি, আর প্রতি বছরই আমি শুধু কালী প্রতিমা মূর্তিটা তৈরি করে আসছি। এটা তো ভালোবাসার কাজ, ভালোবেসেই করি, তো যতদিন আমি সময় সুযোগ সবকিছু পারবো আমি চেষ্টা করবো আমি এই কাজটা ধরে রাখার, আরও ভালো উন্নত শেখার কিছু। বিভিন্ন জনের থেকে দেখে দেখে শিখছি, তো আরও কিছু অনেক কিছু শেখার আছে, এখনও ভালো কিছু করতে পারি না।